নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মিথুন রাশির ঠিক এই দিন থেকে ভাগ্য বদলাবে, কঠিন সময় সমাপ্ত এবং আপনাদের সুখের দিন শুরু হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন। অনেক মিথুন রাশির মানুষ আমাকে কমেন্ট করেছেন, হোয়াটসঅ্যাপে লিখেছেন যে কৌশিকদা, মিথুন রাশির কেন সময়টা ভালো যাচ্ছে না, মিথুন রাশিটাই হচ্ছে খারাপ। দেখুন, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটি কিন্তু থাকে। আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা কিন্তু আগে দেখা দরকার। শুধুমাত্র যে আপনি মিথুন রাশি বলে আপনার খারাপ যাচ্ছে এটা নয়। মিথুন রাশিকে কিন্তু আমি আবারও বলবো, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ট্যালেন্টেড রাশি মিথুন রাশি। জাতকরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে, ল সেক্টরে এবং এর পাশাপাশি আপনার শেয়ার বাজারে যারা কাজকর্ম করেন, এখানেও কিন্তু দেখা যায় ডিজিটাল মার্কেটিং লাইনে বা যারা সেলস লাইনে কাজ করছেন বা কমিশন ভিত্তিক যারা কাজকর্মগুলো করেন, এখানে কিন্তু বুধের কিন্তু প্রাধান্য কিন্তু রয়েছে। মিথুন রাশি যথেষ্ট বুদ্ধিমান হয় এবং আপনার স্পিকিং পাওয়ার খুব ভালো কিন্তু থাকে। এখানে বুধ কিন্তু যথেষ্ট বলবান কিন্তু হয়। বুধ এখানে ঢুকে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে এবং মিথুন রাশির বিশেষ করে বিজনেসে যদি এরা যায়, বিজনেস থেকে কিন্তু বিশেষভাবে লাভ এরা কিন্তু পেয়ে থাকে। দুটি গ্রহ বিশেষভাবে প্রাধান্য, একটি হচ্ছে আপনাদের চন্দ্র, একটি হচ্ছে আপনাদের শুক্র। দেখুন, এবং আমি আপনাদেরকে বলবো যে দিনগুলো, আপনাকে যে তারিখগুলো বলবো এই তারিখগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন। যদি আপনি মিথুন রাশি মানুষ থাকেন অবশ্যই ভিডিওটি দেখুন, আর যদি আপনার মিথুন রাশি না হয় তাও আপনারা এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। শুনছেন আপনার রাশির নাম বলছি ভালো, কিন্তু আপনার হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার করুন আপনি যদি মিথুন রাশির মানুষ হন। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে অনেক পজিটিভ জায়গাগুলো কিন্তু রয়েছে। মিথুন রাশি মানে বহুমুখী পরিকল্পনা এরা করতে পারে, এরা ভালো বক্তা হয়, ভালো একজন রাইটার হয়। মিথুন রাশি আপনার আঁকার জায়গাটা খুব ভালো হয়, আর্টিস্টিক লাইনটা খুব ভালো হয়। মিথুন রাশি যেহেতু এখানে আপনার শনি এদের ভাগ্যাধিপতি, এখানে কিছুটা হলো ভাগ্যের সাপোর্ট এই শনি কিন্তু আপনাদেরকে কিন্তু দিয়ে থাকে। বুধের সাথে শনি কিন্তু অতি পরম মিত্রতা কিন্তু রয়েছে। বর্তমানে শনি রেট্রোগ্রেড হয়েছে, অর্থাৎ অষ্টম ঘরের ফলও কিন্তু দিচ্ছে। কিন্তু আমি যে ডেটগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলবো, দেখবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, শনি এবং চন্দ্র যদি ভালো থাকে, তাহলে আপনি এই ডেট থেকেই আপনি বুঝতে পারবেন, এই তারিখ থেকে আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে কি না। আর যদি না হয়, জানবেন আপনার ব্যক্তিগত জন্মছকে বড় কোনো ডিস্টার্ব রয়েছে, তার জন্য আপনাকে ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান কিন্তু করাতে কিন্তু হবে। মিথুন রাশির ক্ষেত্রে যারা চাইছেন যে নিজের জীবনকে বদলাতে, শুধু ভিডিও শুনলে হবে না। আপনি মিথুন রাশির মানুষ, দেখুন আপনার সঙ্গে হুবহু ঘটবে আমি কখনোই দাবি করব না, এটা একটা সার্বিক বিচার। যদি আপনার যদি জন্মকুণ্ডলিতে দোষ থাকে, আমি আবারও বলছি এরা কিন্তু মেডিসিন সেক্টরে যদি কাজ করে, আমি আবারও বলবো মেডিসিন সেক্টর, আপনার ধরুন ভালো একটা মেডিসিন শপ রয়েছে, এখানে কিন্তু ভালো কিন্তু কাজ করতে পারবে। এরা কিন্তু ভালো একজন লয়ার, ভালো একজন উকিল কিন্তু হতে পারে, ভালো একজন কাউন্সিলিং এর কাজ কিন্তু করতে পারে। টিচিং লাইনে এদের কিন্তু যথেষ্ট যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে টিচিং সেক্টরে। মিথুন রাশির বেশ কিছু ক্ষেত্রে আর্থিক পরিবর্তন কিন্তু হয় এবং
মিথুন রাশি যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট বুদ্ধিমানের সঙ্গে যথেষ্ট নিখুঁত, একদম নিখুঁতভাবে যে কোনো কাজ এরা কিন্তু করে থাকে। যথেষ্ট সহানুভূতির সাথে মানুষের সঙ্গে এরা মিশে এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস করেও এদেরকে অনেক সময়, মিথুন রাশিকে কিন্তু অনেক সময় ঠকতে কিন্তু হয়, অর্থাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের ঠকার জায়গা কিন্তু থাকে। কোনো কোনো ক্ষেত্রে প্রতারণার শিকার কিন্তু এরা হয়ে থাকে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে যদি আপনার জন্মছকে বুধ গ্রহ খারাপ থাকে। তো আমি দুটি গ্রহের কথা বলবো, শুক্র এবং শনি। এই দুটি গ্রহ যদি আপনার ভালো থাকে, আপনি একটু ডায়েরিতে নোট করে নিন। দেখুন বর্তমানে শনি কিন্তু রেট্রোগ্রেড রয়েছে, রেট্রোগ্রেড থাকা মানে আপনার অষ্টম গৃহকে কিন্তু ফল কিন্তু দিচ্ছে। কিন্তু হ্যাঁ, 15 নভেম্বর শনি কিন্তু আপনার মার্গী হয়ে যাচ্ছে। 15 নভেম্বরের পর থেকে শনি যখন মার্গী হচ্ছে, শনি আপনার ভাগ্যভাবের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ পিতার সাহায্য, পিতার ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি এটা কিন্তু দিবে, পিতার আর্থিক স্থিতির জায়গা ভালো কিন্তু দিবে, পিতার অর্থনৈতিক জায়গা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সুযোগ এরা কিন্তু পেয়ে থাকে। গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু 15 নভেম্বরের পর থেকে খুব ভালো কিন্তু সময় আসতে চলেছে। শনি যখন মার্গী হচ্ছে, মিথুন রাশিকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু শনি কিন্তু দিবে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, কারণ আপনাদের ভাগ্যবতী অর্থাৎ দৈব কৃপা, ভাগ্যভাব যদি আপনার জাগৃত থাকে না, দৈব কৃপা, ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু পাবেন। উচ্চ শিক্ষার জায়গা আপনাদের ভালো হবে, আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 18 সেপ্টেম্বর আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে গিয়ে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর একটা ডেট বলছি, 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম গৃহে অবস্থান করবে। এই 18 সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ আপনার অনেক পরিবর্তন কিন্তু বুঝতে পারবেন। আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো হবে, আপনাদের লটারি শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে আপনাদের ভালো এবং সন্তান সুখ এই সময় আপনারা কিন্তু পাবেন। এবং কোনো সম্পত্তির দিক থেকে, কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ আপনারা ডায়েরিতে নোট করে নিন, 18 সেপ্টেম্বর 2024 আর এটা হচ্ছে 15 নভেম্বর 2024। এই দুটি তারিখের পর থেকে কিন্তু আপনাদের ধীরে ধীরে অনেক মানে কঠিন সময় কিন্তু সমাপ্ত হবে। যে কোনো কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হবে এবং আপনাদের আর্থিক স্থিতি এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ এবং ব্যবসা যারা করছেন, বিশেষ করে বিজনেসের জায়গাটা আমি বলবো, আপনাদের 18 সেপ্টেম্বরের পর থেকে, আপনি মিথুন রাশির মানুষ, 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে। এই সময় 18 সেপ্টেম্বরের পর থেকে আপনারা বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে। পার্টনারশিপ বিজনেসটা কিছুটা হলেও আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে। 15 নভেম্বরের পর থেকে আপনারা গভর্নমেন্ট থেকে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি। মিথুন রাশির আর্থিক স্থিতি লাভ দেখা যাচ্ছে এবং উচ্চ জায়গায় আপনারা কিন্তু যেতে চলেছেন 15 নভেম্বরের পর থেকে। আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা বারবার বলি, আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভিডিওটি ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।